मिशन जीरो पोल वायलेंस अर्थात अबाध एवं शांतिपूर्ण भोट। এই নির্দেশ খোদ ভারতীয় নির্বাচন কমিশনের। কমিশনের সদস্যরা ত্রিপুরা সফরে আসার পর এমনই নির্দেশ দিয়ে গেছেন রাজ্য নির্বাচন দপ্তরের অধিকারীদের। আগামী ১৬ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে ত্রিপুরায়। এই মুহূর্তে দফায় দফায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের পাঠানো হয়েছে রাজ্যে, কখনো প্রকাশ্য দিবালোকে অথবা কখনো সন্ধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের নিয়ে ফ্ল্যাগ মার্চ করছেন পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা। এই সবই হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে। কিন্তু ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ কতটুকু মানছেন প্রশাসনের আধিকারিকরা, তা এই সমস্ত চিত্র দেখলেই পরিষ্কার হয়ে যাওয়া স্বাভাবিক। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা বোলডোজার দিয়ে গুড়িয়ে দিল মলয়নগরস্থিত সিপিআইএমের কার্যালয়। এ বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথের কাছে জানতে চাওয়া হলে কোনো রাজনৈতিক দলের তরফে এই বিষয়ে মামলা দায়ের করা হয়নি, কিন্তু পুলিশ একটি স্বপ্রণোদিত মামলা নিয়েছে। শ্রীনগর থানা বিষয়টি তদন্ত করছে। গভীর রাতে এমন একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের কাছে আজকে সকালে, কালকে রাতেই খবর ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে গেছে। আমরা যেই দলের পার্টি ড্যামেজ হয়েছে ওদেরকে বলেছি আপনারা কোনো কমপ্লেন করবেন কিনা, কিন্তু কোনো কমপ্লেন করতে আসেনি। এই জন্য আমরা একটা সুমতো কমপ্লেন নিয়েছি, আমরা একটা কেস রেজিস্টার করেছি শ্রীনগর থানাতে, এবং ওই এরিয়াতে কারা করছে আমরা ইনভেস্টিগেশন করছি এবং কিছু লোককে প্রিভেন্টিভ সেকশনেও অ্যারেস্ট করা হয়েছে। সকালে এই ভাঙাচোরার দৃশ্য প্রকাশ্যে আসতেই চোখ কপালে ওঠার উপক্রম। নির্বাচন ঘোষণা হওয়ার পর এই ধরনের কর্মকাণ্ড কিভাবে সম্ভব? কোথায় ছিলেন প্রশাসনের আধিকারিকরা? স্পর্শকাতর কিংবা অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের কি সঠিকভাবে মোতায়েন করা হয়েছে, সেই সব বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণের মধ্যে। সব মিলিয়ে মহকুমা প্রশাসন কিংবা জেলা প্রশাসন কিংবা রাজ্য নির্বাচন দপ্তর আগামী দিনে এই সমস্ত বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেটাই দেখার। শান্তন টিভি।